দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সৈন্যরা চলে যাবার সময় তাদের কিছু অস্ত্রশস্ত্র ওই অঞ্চলের কিছু মানুষের কাছে বেছে দিয়েছে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি বাবু সরকারের হয়ে দায়িত্বটা যদি আপনি নেন মঞ্চের মধ্যভাগ আলোকিত মুখ্য চরিত্ররা একে একে সবাই উপস্থিত কেউ মুখোশের আড়ালে আর কেউ আবার নাইটদের মতো কালো ঘোড়ায় শান্তালগোলা স্টেশনের অদূরেই বাঘমারি গ্রাম সেই গ্রামে সকলের অলক্ষে চলছে কিছু বেআইনি আগ্নেয়াস্ত্র কারবার তখনই গ্রামে হাজির বোমকেশ বকশি। আর ঠিক সেই সময় দুটি সাধারণ মানুষের খুন এই গল্পটা আমাদের অনেকেরই অজানা নয় আমরা পড়েছি এবং কল্পনা করেছি সেই গভীর রাতের অন্ধকার জঙ্গল কালো ঘোড়া কতটা লোমহর্ষক হতে পারে তবে আর কল্পনা নয় কারণ এই তদন্তের কিনারা করতে বোমকেশ বক্সি চলে আসছেন বড় পর্দায় এবং অবশ্যই তাকে নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় পরিচালক অরিন্দম শীল। ওয়েলকাম না আমাদের অনুষ্ঠানে তো যেটা প্রথমেই জিজ্ঞেস করবো যে আগের বারো আমরা তোমার বোমকেশ বক্সিকে পেয়েছিলাম শীতকালে ঠিক এই মাসেই ডিসেম্বর মাসেই তো এই ডিসেম্বর মাস শীতকালটাকে তোমার কোনোভাবে আমার কাছে সারা বছরটাই লাকি লাস্ট তিনটে ছবি ব্লকবাস্টার হিট হয়েছে তো বাংলার দর্শক অ্যাকসেপ্ট করছেন এবং তিনটে ছবি তিন রকম সময়তে রিলিজ হয়েছে তো সেটা নয় কিন্তু বোমকেশের জন্য এই মাসটা বোধ হয় অ্যাপ্রোপ্রিয়েট তার কারণ হচ্ছে এই শীত পড়েছে একটু গরম পোশাক টোশাক বেরিয়েছে এই তার মধ্যে একটু থ্রিলারের উষ্ণতা সেটা বোধ মানুষকে খুব এক্সাইট করে আর সবাই খুব একটা খুশির মেজাজে থাকেন হ্যাঁ এই সময়টা স্কুল টুল বন্ধ ক্রিসমাস নিউ ইয়ার সবাই বেশ খুশির মেজাজে থাকেন তখন বোমকেশকে পেতে সবাইকারই একটু মনটা চায় তো এবার তো কম্পিটিশনটা এক নম্বর বেশি কারণ আগেরবার বার হার থেকে মানুষের এক্সপেকটেশনটা বেশি আর ফেলুদা আসছে এবার তার উপর আবার ডাবল ফেলুদা তো কোথাও গিয়ে কি একটু ভয় আছে যে মানে কতটা তদন্ত করতে পারবেন তদন্ত করে মানুষকে কতটা খুশি করতে পারবেন বোমকেশ চাপ প্রেশার সমস্তটা একটাই কারণে সেটা হচ্ছে যে হারার বোমকেশ প্রচণ্ডভাবে অ্যাকসেপ্টেড হয়েছিল মানুষের কাছে এবং মানুষ দর্শক সবাই আবার বোমকেশের দিকে তাকিয়ে আছেন একটা সাকসেসফুল ছবি হওয়ার পর তারপরে সেটার ফ্র্যাঞ্চাইজি সেকেন্ড ছবি করতে গেলে সেইটা একটা বিরাট প্রেশার হয় খুব কম ছবি দেখা গেছে যে একই ফ্র্যাঞ্চাইজিতে বা সিকুয়েলে একটার পর একটা সাকসেসফুল হয়েছে কিন্তু থ্যাংক গড আমার ক্ষেত্রে শবরের ক্ষেত্রে হয়েছে শবরের সেকেন্ড ছবি প্রথম ছবির থেকে অনেক বেশি সাকসেসফুল তো এই প্রেশারটা প্রচণ্ডভাবে আছে এবং সেটা মাথায় নিয়েই আমরা কাজটা করেছিলাম বোমকেশকে আরও সপ্রতিভ আরও তীক্ষ্ণ আরও 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 এক অন্য রকম মানুষের কাছে প্রেজেন্ট করার একটা চেষ্টা আমরা ছবিতে করেছি সেটা ছাড়া আর কোনো চাপ নেই আমি সব সময় বলি আমার কম্পিটিশান আমি নিজে এবং আমার আগের কাজের থেকে বেটার কাজ আমি করতে চাই সেইটা নিয়েই আমার প্রেসার বলো টেনশান বলো সমস্তটা আর আর কিছু নিয়ে আমার চাপ নেই ফেলুদা ফেলুদার মতো চলবে আমরা আমাদের মতো চলবো দেয় এনাফ ফর অল তো বাংলার দর্শক ডিসাইড করবেন কোনটা বেশি ভালো কোনটা তাদের বেশি মনের কাছের কোন ছবিটা তাদের বেশি ভালো লাগলো সেটা সম্পূর্ণ দর্শকের বিচার আচ্ছা তুমি বললে যেখানে এখানে বোমকেশকে একটু নতুনভাবে পাবো আমরা দেখেছি ইতিমধ্যেই যে আমরা এই গল্পটা জানি বমকেশ পর্ব অমৃতের মৃত্যু নিয়ে হচ্ছে তো কয়েকটা নতুন ক্যারেক্টার অলরেডি এখানে এসছে তো নতুনভাবে বোমকেশকে পাওয়া বলতে সেটাও কি তুমি নতুন করে সাজিয়েছো কিছু বোমকেশকে সেটা যদি একটু বলো কি একটা হচ্ছে যে গল্পের বেশ কিছু কয়েকটি চরিত্র নিয়ে এসেছি যেমন সত্যবতী ছিল না কিন্তু গত বছরে হারার বোমকেশের পর সত্যবতী ছাড়ার বোমকেশ করা যাবে না মানে এমন এতটাই এবং আমার আমার সুবিধাটা হয়েছে বা আমার ভাবনাটা ছিল যে দু বছর কেটে গেছে যেহেতু এটা উনিশশো আটচল্লিশ সালের পটভূমিকায় তো সত্যপতির এবং বোমকেশের যে জায়গাটা সেটা প্রেম থেকে আরও বেশি দাম্পত্য হয়েছে হ্যাঁ এবং সেটা দেখা যাচ্ছে সেটা ছবিটাকে হেল্প করেছে আরেকটি চরিত্র ইন্ট্রোডিউস করেছি বিশ্বনাথ মল্লিকের স্ত্রী হিসেবে জুন মালিয়াকে জ্যোতিকা মল্লিক কারণ ওখানে ওই একটা জায়গায় সত্যবতী গেছে সেখানে একটা পার্টনার পাচ্ছে না বা কারোর সাথে গল্প করার তো সেখানে জ্যোতিকা মল্লিককে পায় এবং তার থ্রু দিয়ে আমরা ডুয়ার্সটা দেখি কারণ আমি যখন ছবি করি সেটা শুধুমাত্র তো একটা হুডানিট করি না যেহেতু ডুয়ার্সে শ্যুট করেছি এটা একটা কাইন্ড অফ আ ট্র্যাভেলগও বলা যেতে পারে যে ডুয়ার্সের মতো এত অপূর্ব জায়গা আমরা প্রায় একত্রিশটার মতো লোকেশানে শ্যুট করেছি এবং শ্যুট করেছি একুশ দিনে তো বুঝতে পারছো তো হ্যাঁ এক একদিন তো প্রায় দুটো লোকেশান ছিল এবং একটা লোকেশন থেকে আরেকটা লোকেশানের ডিস্টেন্স প্রায় ধরো ঘন্টা দেড়েকে তো সেগুলো করতে হয়েছে তো সেই সে এই এইগুলো আছে আর একটা জিনিস যেটা যে আমি বারবার বলি আমি যখন ব্যোমকেশ করি তখন শুধুমাত্র অমৃতের মৃত্যুটাই করছি না অমৃতের মৃত্যু করতে গেলে বোমকেশের বাকি বত্রিশটা গল্প কি একত্রিশটা গল্প পড়া দরকার সেইখান থেকে বোমকেশের ক্যারেক্টারটা বেরিয়ে আসে সেইখান থেকে সত্যবতী অজিতের ক্যারেক্টার বেরিয়ে আসে তারপর তাদের সাজানোটা দরকার আমি সেইভাবে করার চেষ্টা করি এবং সেইটা তুমি তোমার কথা শুনে তো মনে হলো যে তুমি বেশ বোমকেশ ভক্ত মানে উপন্যাসগুলো পড়া তো সেখানে বোমকেশ যে ছদ্মবেশ নিতে ভালোবাসে বা চরিত্রানুযায়ী সাজতে ভালোবাসে সেটা কিন্তু খুব ক্লিয়ার আমরা এমনিতে গল্পে কিন্তু পাইনি কিন্তু এখানে আমরা অনেক ট্রেলারে দেখেছি হ্যাঁ সেইটা ভীষণভাবে ট্রেলারে এনেছি যেমন একটা জায়গায় লেখা আছে সদানন্দ ফুর্তি করতে কলকাতায় যায় তো উনিশশো সালে মফস্বলের একটা জায়গা থেকে একটা মানুষ তার বেশ কিছু কাঁচা টাকা সে ফুর্তি করতে কলকাতায় কি ফুর্তি করতে আসতে পারে এক হচ্ছে বৌবাজার বাইজিপাড়া আর একটা হচ্ছে রেস কোর্স এই দুটোই ফুর্তির জায়গা এবং সেইটা তখন আমরা তুলে এনেছি এবং সেইটা করতে গিয়েই বৌবাজারের পাড়াটাকে এস্টাবলিশ করতে গিয়ে সায়ন্তিকাকে নিয়ে আসা গুলাব বাইয়ের চরিত্রে এবং সরোজ খান কোরিওগ্রাফ করেছেন এবং গল্পটাকে ওখানে ওখান থেকে ছুঁয়ে নিয়ে যাওয়া বোমকে আসে সেই সমস্ত ইনভেস্টিগেশন করতে অবভিয়াসলি একজন ডিটেকটিভ বা সত্যান্বেষী সে যখন খবর পায় যে এই জায়গাতেও এর যাতায়াত ছিল তখন সে ওখানে গিয়েও এই মানুষটা সম্পর্কে খোঁজখবর করবে যাকে সে ইনভেস্টিগেট করছে তো সেটাই বোমকেশ করে সেই সূত্রেই গোলাপ বাইয়ের এন্ট্রি এই ছবিতে এবং আমার মনে হয় যে গল্পের সাথে বেশ ভালো যাচ্ছে এ পর্যন্ত যারা দেখেছে তাদের তো খুব ভালো লেগেছে এইটুকুই বলতে পারি আচ্ছা মানে গল্পে যতটা বিষয়গুলোকে ছুঁয়ে ছুঁয়ে আমরা পড়েছি এখানে আরও গভীরে যাওয়া হয়েছে আমরা পোমকেশের কথাকে শুনেছি আর এখানে আরও গভীরে তো এবার যেটা জিজ্ঞেস করবো যে জঙ্গলে শুটিং মানেই তো অনেক প্রতিকূলতা নিশ্চয়ই এসছে যদি কিছু বলো যে একত্রিশটা লোকেশন কোন লোকেশানে শ্যুট করার কোন ঘটনাটা তোমার সবচেয়ে মানে মনে থাকবে কিছুটা ভয়ের কারণেই হোক কারণ রাতে নিশ্চয়ই অনেক শুটিং হয়েছে যে শুটিং হয়েছে জাস্ট ভাবা যায় না তোমাদের আসা উচিত ছিল মানে ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স জঙ্গলের ভেতর পারমিশান নিয়ে আমরা কাজ করছিলাম এবং কিছু কিছু জায়গায় ইলেকট্রিক ওয়ারিং যেগুলো থাকে সেগুলো খুলে তার ভেতরে ইন্টিরিয়ার জঙ্গলে ঢুকে কাজ করছিলাম কারণ আমি ওই ফরেস্টের ডেন্সিটিটা পাচ্ছিলাম না হুম তো সেইটা না হলে ছবিটা জমে না তো একদম ভেতরে ঢুকে গেছিলাম অবশ্যই বনকর্মীদের নিয়ে কারণ বনকর্মীদের একটা ওই থাকে যে কোথায় কি আছে ওরা ঠিক বুঝতে পেরে যায় একদিন এরকম ঘটনা ঘটেছিল যে আমরা সরস্বতীপুর বস্তির একটা বাড়িতে সদা যেটা সদানন্দর বাড়ি করা হয়েছে সেটা একদম মানে এটা আমার ক্ষেত্রে ঘটে সম্পূর্ণ ম্যাজিক্যাল আমার একটা লোকেশান দরকার ছিল গ্রামের বাইরে একটা বাড়ি এবং সেই বাড়ির পেছনে জঙ্গল এবং সেই জঙ্গলের মধ্যে মরা গাছ তুমি বিশ্বাস করবে না একদম ওইটা পেয়েছি হ্যাঁ যেটা প্রথমবার তিনবার রেকি করে পাইনি এবং প্রায় তিনটে লোকেশান সিলেক্ট করেছিলাম যে এবং আমার মানে ওইটাই চিন্তা ছিল যে তিনটে লোকেশান আমি একটা রিলেশনশিপ শর্ট নিতে পারবো না এই সব একসাথে তারপরে এটা পাওয়া গেল। আমার আড্ডির একটা তন্ময় গিয়ে খুঁজে পেয়েছিল এবং এটা অসাধারণ মানে ইটস মিরাকল তো তখন আমরা কাজ করছি হঠাৎ প্রচণ্ড বৃষ্টি অন্ধকার সব আলো নিভে গেছে তার মধ্যে থেকে খবর পাওয়া গেল এবং আমরা দেখতে পেলাম যে পাশের মাঠে দুটো হাতি এসেছে অ্যান্ড তখন সব চুপ তখন আর কারোর কোনো কথা নেই কারণ যে কোনো মুহূর্তে সে চলে আসতে পারে তো ফুল ইউনিট চুপচাপ আমরা বসে আছি হাতিগুলো দেখলাম অন্ধকারের মধ্যে ছায়াগুলো নড়ছে নিজেদের মতো করে তারপর আস্তে আস্তে আমরাও সব গুটিয়ে নিয়ে বেরিয়ে গেলাম আর একটা ঘটনা ঘটেছিল আমাদের টেকনিশিয়ানরা আমরা ওদের গাড়িটাকে একটা হাতি চেস করেছিল তো সেসব ভিডিও ভিডিও তোলা আছে আর আর জোঁক মানে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না মানে যাকে তাকে জোঁক ধরছে দরদর করে রক্ত পড়ছে আমরা একটা ট্রাক আমাদের ছোট ম্যাটাডোর ছিল শুধু নুনের বস্তা ভর্তি হুম নুনের বস্তা এবং কেরোসিন তেল ছিটিয়ে ছিটিয়ে কাজ করতাম কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে জোকে কামড়েছে ঘোড়া ইউজ করেছিলাম এক একটা সাদা ঘোড়াকে খুব বাজেভাবে কামড়েছিলো সে খারাপও লেগেছিলো আমার খুব তো সেবারে বিভৎস ব্যাপার আর নর্থ বেঙ্গলের টাইগার লিচ বিখ্যাত আর হ্যাঁ মানে আমি আমাকে কামড়েছে আমি বুঝতে পারিনি যখন আমি ফিরে এসেছি তখন দেখেছি যে আমার প্যান্ট রক্তে ভেসে যাচ্ছে এরকম ঘটনাও ঘটেছে আর কি হ্যাঁ আমি হঠাৎ করে হেঁটে যাচ্ছি হঠাৎ দেখি আমার ডিওপি পি সৌমিক হালদার ওর পায়ের পেছন থেকে দরদর করে রক্ত পড়ছে তো মানে নাথিং কুড লাইক কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারিনি বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বসে থেকে সেখানে কাজ করেছি এবং আর্টিস্টরাও টেকনিশিয়ানরা তো ভাবা যায় না কি কপারেট করেছে তার সাথে আর্টিস্টরাও মানে আমার ইউনিটে যেটা হয় যে সবসময় একটা বিরাট ভীষণ টিমওয়ার্ক একটা কাজ করে পুরোটা একটা টিম কাজ করছে এবং সবাই ওই হর হর মহাদেব বলতে বলতে একদম পুরো জোশে কাজ করে এটাই একটা বিরাট পাওনা তো আর শেষ আর একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটেছিল আচ্ছা আমি সহিনীর একটা শট নিচ্ছিলাম তো সোহিনী দাঁড়িয়ে আছে ওর একটু একা কারণ বোমকে অজিত সবাই তো কাজে ব্যস্ত তো ও এরকম দাঁড়িয়ে আছে এবং তো আমি সোহিনীকে বললাম সোহিনী ব্যাক টু ক্যামেরা থেকে আসতে করে ঘুরবে এবং ঘুরে যেন কিছু একটা দেখতে পেয়েছ দূরে একটা হাতি বা কিছু দাঁড়িয়ে আছে ধরো এবং তারপরেতে তো মুখে হাসিটা আসবে আমরা সবাই মনিটরে রয়েছি ইত্যাদি সহিনী ব্যাক টু ক্যামেরা ব্যাক টু ক্যামেরা থেকে ঘুর এই যে ব্যাক টু ক্যামেরা থেকে এই ঘুরলে এই যে স্পেসটা বেরোয় এই স্পেসটার পাশ দিয়ে দেখলাম সত্যি একটা হাতি দাঁড়িয়ে আছে এবং না সারা ইউনিটের লোকজন মানে আ করে উঠেছে হ্যাঁ তো আমাকে একজন দৌড়ে সে বলেছে অরিন্দম না আপনি দেখতে পেয়েছিলেন না আর স্মার্টলি মানে সৌমিকের হাতে ক্যামেরা ছিল ওর সঙ্গে সঙ্গে ফোকাস শিফট করেছে সেই শটটা ছবিতে আছে ইট ওয়াজ আ মিরাকুলার শট এবং হাতিটা যেন শটটা দেবার জন্য ফ্রেমের মধ্যে এসে দাঁড়ালো কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর জঙ্গলে আবার ঢুকে গেল তো দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স আর তারপরে শেষ দিন সবাই আরও মানে সব কিছু সত্ত্বেও একটা প্রপারলি হাতি দেখা হয়নি এই হয়নি এসব অন্যান্য জন্তু জানোয়ার সব দেখা হয়েছে আমরা মাঝে মধ্যেই শ্রমিক আমি আমরা কয়েকজন রাত্রিবেলা হ্যাঁ সব কথা বলতে নেই কিন্তু হ্যাঁ এক একটু নিয়ম টিয়ম ভেঙেও ভেতরে ঢুকে যেতাম তো কিন্তু আমরা একটা গাড়ি নিয়ে চলে যেতাম ছ সাতজন মিলে গায়ে কাঁটা দেওয়ার মতো সিচুয়েশন হ্যাঁ এবং কিন্তু সেইভাবে কিছু দেখিনি একদিন একটা বিশাল সাপ দেখা গেছিলো বাইসেন দেখা হয়েছে এসব কিন্তু রাতের অন্ধকারে হাতি ওইভাবে দেখা হয়নি তো আমরা সবাই সেদিনকে স্যুটটা শেষ করার পর আমার কি মনে হলো আজকে একটা হতে পারে করে আমরা ফুল ইউনিট এইভাবে বেরিয়ে আসছি গরুমাড়া ফরেস্ট থেকে বেরিয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি হঠাৎ আর সৌমিক গাড়ি চালাচ্ছিল আর আমার জঙ্গলের মধ্যে আমার সেন্স ভীষণভাবে কাজ করে তো আমি পাশ দিয়ে যেতে যেতে শ্রমিককে বলেছি দাঁড়া আছে বাদ না না আমার আমার কি একটা মনে হলো জাস্ট আর দাঁড়া হাতি আছে বা বাঁদিকে কর বিশ্বাস করবে না এইখানে আমরা বসে আছি এখান থেকে জাস্ট পনেরো ফুট দূরে একটা টাস্কার দ্য বিগেস্ট টাস্কার অফ গরুমারা গাছের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে ও আসলে ও দলটাকে রাস্তা ক্রস করার ছিল তো এক একটা হাতি ক্রস করে গেছিলো বাকি দলটা ওর পেছনে ছিল এবং একটা পুরো দল তারা কি নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে পারে তুমি ভাবতে পারবে না মানে যতক্ষণ না চোখে দেখতে পাচ্ছ ভাবতেও পারবে না যে একটা পুরো হাতির পল্টন পুরো দাঁড়িয়ে আছে ওখানে তো তারপর আমার মনে হলো যে না ওকে আমরা ডিস্টার্ব করছি তো সবাইকে বললাম বেরিয়ে যেতে আমরাও বেরিয়ে গেলাম এত বাঁচে দেখিনি কেউ মানে তারা কেউ তোমাদের আর কি ডিস্টার্ব করেনি কোনো কোনোভাবেই তাই না কোনো ক্ষতি তো দূরের কথা তোমাদের শুটিং শ্যুটিংয়ের সময় কেউ কোনোভাবে ডিস্টার্ব করানি বারো আমার হেল্প করেছে হ্যাঁ একদমই সত্যি কথা যে কোনো রকম না জন্তু জানোয়ার না মানুষ ওখানকার ডুয়ার্সের মানুষ ডুয়ার্সের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে কাজ করেছি লাটাগুড়িতে আমরা আমাদের ইয়ে ছিল ক্যাম্প ছিল তো শ্যুটিং চলাকালীন সবাইকার সহযোগিতা পেয়েছি কোনো রকমের মানে মানুষ রাস্তার মাঝখানে মেন হাইওয়ে বন্ধ করে দিয়ে শ্যুট করেছি সেখানে পর্যন্ত শান্তিতে মানুষ দাঁড়িয়ে গেছে আমাদের শট নেওয়ার জন্য আমরা পাহাড়ি জানি তারা খুব হেল্পফুল এবং এবং এমন অদ্ভুত অদ্ভুত মানুষদের জায়গায় শুট করেছি যেখানে জীবনে কখনো শ্যুট হয়নি মানে ডুয়ার্সে তো প্রচুর ছবি শ্যুট হয়েছে কিন্তু আমি বলতে পারি আমাদের এই ছবির নব্বই শতাংশ লোকেশন একদম ওয়ার্জিং লোকেশন তো এইবার যেটা একটু মজার কথায় যাই যে তোমার যে কজন গোয়েন্দাকে আমরা পেয়েছি দুজনকেই পেয়েছি সবর এবং ব্যোমকেশ এবার দুজনের সবরের ক্ষেত্রেও যেটা আমরা দেখলাম প্রথম ছবির পর সেটা রোগা হয়ে গেল ব্যোমকেশের ক্ষেত্রেও সেটা দেখছে কি ব্যাপার অরিন্দম একটু বলো তো ছবিটা ইন্সপায়ার করছে ওদের ছবিটা ইন্সপায়ার করছে সেই জন্য পরের ছবি করতে এসে ওরা আরও বেশি ফোকাসড হচ্ছে সেটা তো ভীষণভাবে আমি বলবো আবিরের ক্ষেত্রে ঘটেছে আবির এতটা ফোকাসড এবং ও জানতো ওকে ঘোড়া চালাতে হবে ওর হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আছে আমি বম্বে থেকে ইজাস ভাইকে নিয়ে এসেছি এজাস ভাই এবং তারপরে জুডোরামুর মতো অ্যাকশন ডিরেক্টররা কাজ করেছেন তো ও জানতো যে ওর কপালে দুর্ভোগ আছে আবিরকে জিজ্ঞেস করো ও বলবে যে ওকে জিজ্ঞেস করেছে প্রথম কথা অরিন্দমদা কি বলেছিল লোকেশান থেকে ফিরে তো একটাই কথা বলবে যে হ্যাঁ যেটা বলেছিল সেটা হচ্ছে যে চল দেখাচ্ছি তো তো সেইটা করতে গিয়ে হাত পা কেটে গেছে ওর পড়ে গেছে নানাভাবে আহত হয়েছে কিন্তু কোনো বাধা কোথাও মানেনি এবং আবির এবারে যেন আবির চ্যাটার্জি নয় এবারে পুরো বোমকেশ বংশী এতটা ফোকাসড তার সাথে ঋত্বিক সহিনী প্রত্যেকে যান প্রাণ দিয়ে অভিনয় করেছে এবং আমি বলবো যে এবারে তো বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠতম অভিনেতারা এই ছবিতে কাজ করেছে রজতাভ দত্ত কৌশিক সেন শুভাশিস মুখার্জি রুদ্রনীল ঘোষ মানে প্রত্যেকে অভিনয় করছে বলে আমায় দেখ এ বলে আমায় দেখ মানে কাউকে ছাড়া যাচ্ছে না অশোক সিং সুমন্ত মুখার্জি জুন মালিয়া কি কাণ্ড যে হচ্ছে আমি মানে আর এক একটা সময় এরকম গেছে যে এক একটা ফ্রেমে সবাই মিলে একসাথে সেখানে আমি সামলাতে পারছি না যে কার ওপর ফোকাস রাখবো কার ওপর ডাকবো না প্রত্যেকে সে সেটা তো হয়েইছে কিন্তু এভরিবাডি হ্যাজ পুট ইন সাচ এ লট অফ এফার্ট সেটা ছবিটায় ভীষণভাবে বোঝা যাচ্ছে ও জিজ্ঞেস করবে এতগুলো চরিত্রের মধ্যে তোমার কাছে দু রূপের দাসকঞ্জন ব্যোমকেশ ছাড়া অবশ্যই এটা খুব ডিফিকাল্ট এটা খুব ডিফিকাল্ট মানে আমি বলবো যে ঋত্বিক বারের থেকে আরও বেশি একটা অন্য লেভেলে নিয়ে গেছে অভিনয়টাকে অজিতের চরিত্রটাকে সোহিনী এত বেশি ঘরোয়া এত সুন্দর হয়ে উঠেছে মানে প্রকৃত অর্থে যে ওই মানে ওকে একজন স্ত্রী হিসেবে এত ভালো লাগছে সত্যবতী চরিত্রে ওকে ভীষণ ভালো যে আমাদের বাঙালি বা আমাদের ভারতীয় ইয়েতে যে স্ত্রীর যে বর্ণনা এবং সেখানে স্ত্রী মানেই হচ্ছে ইজ অ্যান আন্ডারডগ সত্য সত্যপতি কিন্তু সেটা নয় তার সৌন্দর্য তার উৎকর্ষ তার সপ্রতিয়তা এবং সমস্ত দিয়ে সে যেমন গৃহিণীর কাজটাও করছে ঠিক তেমনি বোমকেশের পাশে দাঁড়িয়ে সেই সাপোর্টটা দিচ্ছে ভীষণভাবে উল্লেখ করবো রজতাব দত্তের অভিনয় এটা উল্লেখ করবো কারণ কৌশিক সেন অসাধারণ অভিনেতা ও প্রত্যেকটা ছবিতে ভালো পারফর্ম করে এখানেও করেছে সুভাষিস মুখার্জি সুভাষিসকে দিন পর এত সুন্দর চরিত্রে মানে অভিনয় করতে দেখা গেছে রুদ্রনীল ঘোষ সত্যি অসাধারণ অভিনেতা এবং ও যে চরিত্রটা করে সেই চরিত্রটাকে একটা উৎকর্ষটা দেয় যে সেটা এখানেও সদানন্দ সুর করতে গিয়ে সদানন্দ সুরের চরিত্রটাকে একটা লেভেলে নিয়ে আসে রজতাব দত্তকে আমরা বহুদিন একটা ভালো চরিত্রে কাজ করতে দেখিনি এই যে খিদেটা ওর মধ্যে ছিল সেটা উজাড় করে দিয়েছে মানে ফ্রেম টু ফ্রেম কি অভিনয় করেছে ওহ কী আবাদ সেটা দেখা যাবে আর মধ্যে তো আর একটা কথা জিজ্ঞেস করবো যে অনেকেই যেটা বলছেন যে কোনোভাবে আবির সময়টা একটু খারাপ যাচ্ছে দু হাজার ষোলোতে মানে ছবি সেইভাবে হাতে নেই বা যে কটা বেরিয়েছে সেইভাবে হয়তো মানে দর্শককে ভালো লাগাতে পারেনি তো সেক্ষেত্রে অনেকে কিন্তু বলছেন যে আবির একটা নতুন পর্ব শুরু হতে পারে পর্ব তুমি কি বলবে আমি এটা মনে করি না যে আবিরের সময় খারাপ যাচ্ছে ওর লাশ ছবি বাস্তুসাপ যথেষ্ট ভালো হয়েছে ইফি টিফিতে গেছে প্রশংসা পেয়েছে আবিরের একটা গুণ আছে ও রকম পাগলের মতো ছবি করে না দু একটা ছবি মাঝে মধ্যে ভুল সিলেকশন হতেই পারে সেটা এবং আমাদের এই যে সার্কস্ট্যান্সেসে আমরা কাজ করি সেখানে অনেক সময় সেটা হয়ে যায় কিন্তু আবির খুব গুছিয়ে অভিনয়টা করছে দু হাজার শেষে এই যে বোমকেশের আবির্ভাব আমরা দেখব মানে তাতে আবিরের পপুলারিটি যে জায়গায় আছে আবিরের প্রতি প্রেম যে জায়গায় আছে সেটার আমি বলছি পাঁচ গুণ বেড়ে যাবে আমি এতটা জোর দিয়ে বলছি হি ইজ লুকিং সুপার অ্যাবসলিউটলি সুপার এবং ও তার সাথে যে অভিনয়টা করেছে সেটা অসাধারণ এবং এই মুহূর্তে আবির যে ধরনের কাজ করছে এরপরে কৌশিক গাঙ্গুলির ছবি বিসর্জনে যে ধরনের চরিত্র করেছে আমার পরবর্তী কিছু কাজে ওকে নিয়ে যে ভাবনা চিন্তা আছে সেই সমস্তটা মিলিয়ে আমি আবারও বলছি যে দু হাজার সতেরো আঠেরোতেও আবিরের ধারে কাছে কেউ আসতে পারবে না তো লাস্ট অনেক কথা আমরা বললাম লাস্ট প্রশ্ন অবশ্যই যেটা থাকবে বোমকেশ পর্ব নিয়েই তুমি যদি দর্শকদের আলাদা করে কিছু বলার দরকার নেই ট্রেলার দেখে অনেকেই বুঝে গেছেন কি হতে চলেছে তবুও তুমি যদি আলাদা করে একটু কিছু বলে দাও আপনারা ট্রেলারটা দেখেছেন গান দুটো দেখেছেন দুটো গানই প্রচণ্ড প্রশংসা পাচ্ছে ট্রেলার তো এত প্রশংসা পেয়েছে তাতে আমরা সত্যি উই আর ফিলিং ভেরি গুড এবং হাম্বলড আর ততটাই টেনশন বেড়ে গেছে কিন্তু একটা কথা বলবো যে ট্রেলারে যতটুকু দেখেছেন সেটা ছবির প্রায় এক পঞ্চমাংশ মানে আমি সবসময় ট্রেলার একটু আন্ডারপ্লে করার চেষ্টা করি যাতে দর্শক আপনাদের হত না হতে হয় ছবি দেখতে গিয়ে তো ট্রেলারে যা দেখেছেন তার পাঁচ গুণ বেশি বোমকেশ আপনারা দেখবেন ছবিতে এবং একটা ভয়ঙ্কর সুন্দর ছবি যদি বলেন সেই রকম একটা ছবি করার চেষ্টা করা হয়েছে ষোলোই ডিসেম্বর রিলিজ হচ্ছে আসুন না একদম প্রথম শো থেকে এসে দেখতে থাকুন আর ভালো লাগলে সবাইকে একটু বলবেন আর এরকমও হতে পারে আপনারা আসছেন ছবি দেখতে ঢুকছেন বা হল থেকে বেরোচ্ছেন তখন আমাদের বোমকেশের টিমের সাথে আপনাদের দেখাও হয়ে যেতে পারে বাহ এই লোভে হয়তো আরও অনেকে আসবেন এমনিতেও ছবিটার জন্য আসবে থ্যাংক ইউ সো মাচ দা আমাদের এতটাই সময় দিলে আর আপনাদেরকে বলি জানা ট্রেলারটা দেখেছেন আমার মনে হয় সকলেই দেখেছেন ইতিমধ্যেই বুঝতে পাচ্ছেন এই শীতে যদি আরেকটু নিজেদের শরীরটাকে গরম করতে হয় এবং একটু অন্যভাবে কাটাতে হয় অবশ্যই অরিন্দমদা যেটা বললেন যে সুন্দর ভয়ঙ্কর একটা ছবি দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে বোমকেশ পর্ব আজ এখানেই শেষ করছি এই নিয়ে আরও নানান ঘটনা জানতে আপনারা চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে আমি অন্ধকারে গুলি চালাতে পারি গুলি কিন্তু কোনোদিন টার্গেট মিস করে না সেদিন যেমন অমৃতকে মিস করে